السلام عليكم ورحمة الله وبركاته সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো আমি আছি সৌদি আরব মদিনাতে মদিনাতুল মানওয়ারা মসজিদুল নবমীর ভেতরে আছি এটা মসজিদুল নবমীর ভেতরের অংশ তো মদিনা মানে জান্নাত এই দেখেন এখানে সব জমজমের পানি আছে তো মানুষ সব জমজমের পানি খাচ্ছে এখানে মদিনাতুল মানওয়ারা মানে একটা জান্নাতের টুকরা দেখেন চারিদিক চকচক 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 করতেছে মনে হচ্ছে সব সোনায় দিয়ে মরা তো আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন এই মদিনাতুল মানওয়ারা আসার এবং এখানে থাকার আমি এখানেই থাকি আলহামদুলিল্লাহ তো আমি সবার জন্য দোয়া করব যাতে সবাইকে আল্লাহ এই জায়গায় আসার তৌফিক দেন এই জায়গা দেখার তৌফিক দেন সচক্ষে সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ দোয়া থাকবে আলহামদুলিল্লাহ শান্তির জায়গা যদি কোনো জায়গা হয় সেটা এই মদিনা এই মদিনার মতো শান্তি কোনো জায়গাতেই নেই আলহামদুলিল্লাহ তো দেখতেই পাচ্ছেন কত মানুষজন এখানে নামাজ পড়ার জন্য বসে আছে আর কি নামাজ হবে তো কতই না সুন্দর দৃশ্য এটা কতই না সুন্দর জায়গা এ দেখেন আপনাদেরকে এবার একটু বাহিরটা দেখাবো এতক্ষণ মসজিদের ভেতরে ছিলাম এখন মসজিদের বাইরে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রচুর হাজি এখন উমরা করার জন্য আসতেছে তো দেখেন বাহিরটা দেখাচ্ছে আপনাদেরকে মাশাআল্লাহ তো দেখতেই পাচ্ছেন এখন যেহেতু মানে সন্ধ্যার সময় এটা রাত্রি হতে চলেছে মাগরিবে মানে নামাজ হবে আর কি তো এই সময় এই সন্ধ্যার দিকে এটা তো দেখেন কত মানুষজন আলহামদুলিল্লাহ মদিনা মানে জান্নাতের টুকরা পৃথিবীর ভিতরে যদি কোনো জায়গাকে জান্নাত বলা হয় জান্নাতের টুকরা বলা হয় সেটা হচ্ছে মদিনাতুল মানওয়ারা দেখেন শান্তি 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 শান্তি